প্রিয় দর্শক, ভিভোর দুটো ডিভাইস, একটা ডিভাইসের নাম হচ্ছে ভিভো y12s এবং আরেকটি ডিভাইস ভিভো y11। এই দুটো ডিভাইসই বাংলাদেশে অবশ্য অ্যাভেলেবেল আছে 13,000 টাকা দামের মধ্যে, এবং আমি অনেক ক্ষেত্রে দেখছি মানুষ বেশিরভাগ ভিভো y11টাকে বেছে নিচ্ছে, বেশিরভাগ ভিভো y11 ডিভাইসটাকে কিনে নিচ্ছে। তো এই দুটো ডিভাইসের মধ্যে কোন ডিভাইসটা কেনা আপনাদের জন্য উচিত হবে, যেহেতু দামটা একদমই সিমিলার রাখা হয়েছে, তো সেই নিয়ে এই পুরো ভিডিওতে ডিসকাস হবে। তাহলে চলুন শুরু করি, থাকুন ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত। আমি সোহেল, আপনারা দেখছেন টুইন টেকনিক্যাল। আচ্ছা, আমি আপনাদের জানিয়ে রাখি দুটো ডিভাইসের দাম এক হলেও কিন্তু দুটো ডিভাইস এসেছে, অর্থাৎ যে লঞ্চ ডেট সেটা কিন্তু অনেক ডিফারেন্স। ভিভো y11 ডিভাইসটা লঞ্চ হয়েছিল 2019-এ এবং ভিভো y12s ডিভাইসটা রিসেন্ট লঞ্চ হয়েছে, অর্থাৎ যেহেতু একটি নতুন ডিভাইস এবং নতুন মডেল আসছে, তাহলে নতুন সিকিউরিটি পাথ, নতুন আপডেট এবং অনেক কিছু নতুন জিনিস আমরা ভিভো y12s-এ পেয়ে যাব। তাহলে আমাদের ভিভো y11 না কিনে ভিভো y12 কেনা উচিত। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ প্রসেসরটাকে বেশি যদি নজরে রেখে দেয়, তাহলে ভিভো y12s-এ ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হিলু P35 প্রসেসর, এবং ভিভো y11-এ ইউজ করা হয়েছে স্ন্যাপড্র্যাগন 439 প্রসেসর। মানুষের মাথায় এমনই কিছু একটা জিনিস খেলে যে হিলিও P35 অর্থাৎ মিডিয়াটেকের প্রসেসরের তুলনায় যেন স্ন্যাপড্র্যাগন প্রসেসরটা অনেকটাই বেটার, তাই তারা এই ভুলটা করছে যে মিডিয়াটেকের প্রসেসরের মোবাইল না কিনে পুরনো ডিভাইস হলেও স্ন্যাপড্র্যাগনের মোবাইল তারা কিনছে। কারণ কি, তারা ভাবছে যে তারা পারফরমেন্স বেটার পাবে, ডিভাইসটা আরও বেটার চলবে। আমি আপনাদের জানিয়ে রাখি, দেখুন হিলিও P35 ডিভাইসটা মিডিয়াটেকের প্রসেসর হলেও এটা কিন্তু রিসেন্ট লঞ্চ হয়েছে 2020-তে, অর্থাৎ হিলিও P35 প্রসেসরটা অনেক বেটার স্ন্যাপড্র্যাগনের তুলনায় এইখানে, অর্থাৎ এই দুটো ডিভাইসের ক্ষেত্রে। তাহলে আপনার যদি মোটিভ না থাকে পারফরমেন্স, তাহলেও কিন্তু আপনার এখানে যদি ভিভো y12s নেন সেটাতেও কিন্তু কোনো রকম সমস্যা হয় না, কারণ এখানে অবশ্যই ওটার থেকে পারফরমেন্স আপনি এখানে বেটার পেয়ে যাবেন। এবং হিলিও P35 ডিভাইসটাতে, যে ডিভাইসটা হিলিও P35 ইউজ করা হয়েছে, এই প্রসেসরটার কিন্তু নেটওয়ার্ক ক্যাপাবিলিটির ক্ষমতা অনেকটাই বেশি, অর্থাৎ নেটওয়ার্ক ধরে রাখার, ডাউনলোড আপলোড এই দুটো স্পিড কিন্তু আপনারা ভিভো y12s-এ অনেক বেশি পেয়ে যাবেন। কিন্তু স্ন্যাপড্র্যাগনে এখানে কিন্তু নেটওয়ার্ক ক্যাপাবিলিটি অর্থাৎ নেটওয়ার্কটি ধরে রাখার ক্ষমতা, ডাউনলোড করার ক্ষমতা, আপলোড করার ক্ষমতা অনেক কম P35-এর থেকে। P35-এর যদি ক্লক স্পিডের কথা বলি, তাহলে এখানে কিন্তু 2.3 GHz ক্লক স্পিডে এটি রান করে, ইনস্টেড অফ আপ আমরা যদি যাই স্ন্যাপড্র্যাগনে, সেখানে কিন্তু শুধুমাত্র 2.0 GHz ক্লক স্পিডে রান করে, দুটোই অক্টাকোর প্রসেসর। এবং সিকিউরিটি পাথ আপনার ভিভো y12s-এ পেয়ে যাবেন সিমিলার, দুটো ডিভাইসে 5000 mAh ব্যাটারি আছে, 6.5 ইঞ্চিস ডিসপ্লে আছে, এবং দুটোতেই আপনারা HD+ প্যানেল পাচ্ছেন, এবং আপনারা তার সাথে সাথে পেয়ে যাচ্ছেন 10W-এর একটি চার্জার, নতুন ডিজাইন, নতুন সিকিউরিটি পাথ। তবুও মানুষ যেন এই ভুলটা করছে, তাই আমি আপনাদের জানিয়ে রাখবো ভিভো y11 না কিনে এখন যদি আপনারা ডিভাইস কিনতে চান, তাহলে কিন্তু ভিভো y12s ডিভাইসটাই কিনে আপনাদের অনেকটাই বেটার হবে। আর হ্যাঁ, ভিভোর দাম কিন্তু সবসময় অনেকটাই বেশি রাখে প্রত্যেকটা ক্ষেত্রে, আমরা দেখি যে ভিভোর দাম কিন্তু অনেক জায়গাতেই সব থেকে বেশি থাকে, তার কারণও আছে। কারণ ভিভো আপনাদের সবসময় বেশি কাস্টমার কেয়ার প্রোভাইড করে, অর্থাৎ আপনার ডিভাইসটা যদি খারাপ হয়ে যায়, আপনার একটা কাস্টমার কেয়ার সেন্টার, একটা সার্ভিস সেন্টার পেয়ে যাবেন, যেখানে আপনি আপনার ডিভাইসটাকে নিয়ে যেয়ে তারা কিন্তু ঠিক করে দেবে। সেই জন্য ভিভো কিংবা ওপো তাদের জন্য বেতন দিয়ে রাখতে হয়, সেই টাকাগুলো তো ভিভোকে উঠাতে হবে, তারা লসে কেন বিজনেস করবে। সেই জন্যই তারা কি করে, এই রকম ভিভোর দামটা তারা একটু বেশি রাখে। তবুও যদি আপনি দামটিকে কনসিডার করে এই ডিভাইসটিকে কিনতে চান, তাহলে হ্যাঁ, আপনার বাজেট সেকশনের ক্ষেত্রে এই দুটো ডিভাইসের মধ্যে যদি আপনি যে কোনো একটা ডিভাইসকে নিতে চান, পছন্দ করতে চান, তাহলে ভিভো y12s আপনার জন্য একদম বেটার হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি আপনার ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটি আপনার একটু হলেও সাহায্য করে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না, এবং আমার সাথে আপনার মতের যদি অমিল হয় কিংবা আপনার যদি আমার ভিডিও পছন্দ না হয়, ডিসলাইক বাটনটা অবশ্যই আছে, আপনি অবশ্যই ডিসলাইক করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আপনি যদি এরকমই মজার আরও অনেক কিছু ভিডিও চেয়ে থাকেন কিংবা আমাদেরকে সাপোর্ট করতে চান, আমাদের কাজ আপনার ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বাই বাই।